সাবধানে থাকবা, সব চলো, সব ঠিক আছে, ভালোবাসবো, ভালো আদর করবো, সব ঠিক আছে, কথা শুনতে হবে কিন্তু। পার্কে যে মনে করেন মহিলারা আটে যে এই যে এই যে পোলাপান কারা বাদাম গাছ ভাঙিয়ে গেছে, নিম গাছ ভাঙছে, মানুষে মারবে এখন। আমি তারপর একটু খেয়াল করি না ঠিক মতো কাকু, আমি আসি না আপনার তাই অনেক লোক আসে যারা মনে করেন এইখানে পড়ে যাবা, মহিলাদেরকে নিয়ে আসে, আমি কিন্তু এই সেকশনে থারি রে, হ্যাঁ, এবং আমার কাউলিয়া থানার আমি বহুত দিন বলছি যে আপনারা দুই বেলা দুই বেলা এখানে খুব ইফটিজিং এর খুব খারাপ একটা ই হয় বুঝছেন, তাই না? আমার তো কিছু বলা লাগবে না, চুপ করে যখন আমি দেখি আসতে আর আমি আমি তো বলি বুঝছেন, আমাদের চিনে না ওরা বয়স কত ওরা কি রোজা মাছ করবা, নিজে মুরুব্বীদের সবাইকে মাছ পড়া, মাছ পড়ে মাছ নাই গা পড়ো স্যার।
আচ্ছা বলো তো কত বড় ফ্যান তুমি আমার? অনেক বড়। ছাড় না ভাইয়া মাং কি করো কিসে পড়ো? অন্য স্কুল বিনা পানি তোমার আব্বা কি করে? আমি দিছি তোমার বাবাকে চাকরি। তাই তুমি তো আগে বলবো তোমার বাবাকে তোমার মাকে আমার জন্য বলবো। কে তুমি? কি ফ্যান? তুমিও আমার ফ্যান? কি আমার নাম কি কবে জানা না? তাই আমার ফ্যান হয়েছিল। তুমি আমার নামই জানো না? দেখছো মাস কেমনে করতে এসে জানো কিছু মেরে দেখ আমার লোক ছাড়া আর কোথাও পাবো না, এটা কিনতে পাওয়া যায় নাকি? চায়না থেকে আমাকে স্পেশালি গিফট করছো চাইনিজ অ্যাম্বাসেডর। এটা কিভাবে বলবা? এটা যখন ফু দেবা একটা ই করবা, সামনে একটা লাইটার দিলে ধরে ফু দেবা, এটা দেখবা যে আগুনটা নেবে কিনা, দেখবা আগুন নেবে না। এর মানে কি? এখান থেকে বাইরে দিতেছে, বাইরে দিতেছে মানে ঢুকতে পারছে। ওখানে কি আছি লাইটার আছে ওখানে দেখে অন্য সব মাছকে দেখবা কি হয়। এটা দেখো নিবে দাঁড়া ওই মাছ দাও সব শেষ। আচ্ছা তোমরা হতো জোরে বুঝাও, জোরে জোরে দেখছো কত জোরে দেওয়া লাগে, বুঝতে পারছো? মানে এসে যে সিকিউর এটা টান দাও, হ্যাঁ নাকে চাপ দাও, নিয়ম আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ উল্টো করছো এইখানে সব করোনা। তোমার হয়তো তোমার বয়স তোমার ইমিউন সিস্টেম ভালো আছে, কিন্তু তুমি যখন এই যে বাইরে ঘোরাঘুরি করতেছো মাস্ক যদি না পরো, তোমরা যদি সেফ না থাকো তাহলে কী হবে? তোমার গা থেকে চলে যাবে, তোমার তোমার কিচ্ছু হবে না। আর তোমার বাবা তোমার মা যারা বয়স্ক আছে দাদা দাদি নানা নানি তারা ইনফেক্টেড, তারা ইনফেক্টেড হয়ে গেলে কিন্তু তাদের বাচ্চারা করবে। তোমাদের যে বয়স তোমাদের ইমিউন সিস্টেম তোমাদের শরীর এখনো ওই যে ছিঁড়ে গেছে কিছুই হয় না। আমি যদি করি শিখে দেয় আমি কিন্তু ওইখানে বলছি না। এটা কি কারণটা কি বয়স? আমার রিকভারি করতে যত সময় লাগে তোমাদের কেটে গেলে দেখবে ফার্স্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি শিখে যায়। রেড ক্রস ওখানে সার্ভিস ভালো দেয় এরা অনেক সব গাইনি খালি মানে বাচ্চা সবাইকে রাখছি যে যদি না চালাইতে পারে প্রতিষ্ঠান বন্ধ করে দেবো। আমি এই বদনাম নেবো নাকি? ভাই তার ক্লিনিক তো বন্ধ করে তাকে কাজে ঢুকাই দিছি, সে রাজি হয়েছে, তার বেতন বন্ধ করে দিছি, সবকিছুতে রাজি হয়েছে। তারপরে দায়িত্ব যাদের দিয়ে গেছি তারা তো সেটাকে ঠিক মতো ধরে রাখতে হবে। এখন দি হ্যালো আপনি কি রেকর্ডিং কি করেন? তোমরা একটা কাজ করো সবাই পিছিয়ে আসো, পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও ওখান দিয়ে যাও। অন্তর বাচ্চাগুলি এত সব করছে বলো আরো সামনে যা। আপনারা কি বাচ্চা? না ছবি তোলা তোলা তোলা
সাবধানে থাকবা, সব তোলো, সব ঠিক আছে, ভালোবাসবো, ভালো আদর করবো, সব ঠিক আছে, কথা শুনতে হবে, কিন্তু যেটা বলছি ফলো করতে হবে। এটা যদি ফলো না করতে পারো তাহলে কিন্তু সব, আর একজন হইতে সংক্রমণ যখন শুরু হবে তখন সবাই কিন্তু আস্তে আস্তে সবাই মরে যাবে। আমরাও আমিও ঠিক আছে, মুরব্বীদের জন্য এবং লকডাউন 1 তারিখ থেকে লকডাউন, বাসা দিয়ে কেউ বাইরে হবে না অ্যাটলিস্ট 7 দিন, প্রথম 7 দিন, তারপরে নির্দেশনা না তোমরা তো নিশ্চয়ই ফেসবুক ফেসবুক আছে দেখো, নিশ্চয়ই ওটার মধ্যে মেসেজ, আমি মেসেজ দিয়ে দেবো। কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশে কোনো জায়গায় লকডাউন করতে পারে না, আমরা চাই সব প্রোগ্রাম যেভাবে আমি সাকসেসফুলি করি পরিচালে সব কটা রাস্তা যেরকম টেকসই মজবুত করতে সেরকম লকডাউন, মানে আমাদের লকডাউন যেন বাস্তব হয়, সবার সমন্বয়ে সবার সহযোগিতায়। আচ্ছা এখন আমি যাবো, আমাকে ছুটি আটা তোলা, হ্যাঁ মজা নাই, ভেরি গুড। ভেরি গুড, উঠবো, জয় বাংলা, জয় বাংলা। যেভাবে বলছি এখানে মা বোনের হাতে ধরনের জন্য আমি ক্যামেরা লাগাই দিতেছি আজকে, আজকে ঘুরে গেলাম, কিন্তু আমি যদি দেখি নিজে বড় খারাপ আমার যে ভালো কেউ নেই, আবার আমাদের মাত্র বান্ধার কেউ নেই, যেটা ধরি একদম সামলা গিয়েছে। আমি